हेलो व्यूअर्स, वेलकम बैक टू एंजॉय कुकिंग। आशा करछि सबाई भालो आछेन। कुशी भाजी तो अनेक खेयेछेन ताई ना? कुशी दिए झोल तरकारीओ निश्चय रान्ना करे खेयेछेन। आज के एकटु भिन्न रकम एकटा कुशी रेसिपी शेयर करछि, आशा करछि आपनादेर खूब भालो लागबे। तो फार्स्टे आमि कड़ाइए सरिषार तेल दिए दिलाम। रान्नाटा आजके सरिषार तेल दिए करब। तेलटा गरम हुए एसेछे, आमी आमार पछंद मतो पेंयाज कुची दिए दिलाम। पेंयाजटा हल्का लाल लाल करे भेजे निब। पेंयाजटा भेजে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করব। চিংড়ি মাছটা এক দুই মিনিট ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। আবার কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টালা জিরার গুঁড়া হাফ টিস্পুনের মতো। এখন আমি আরেকবার খুব ভালোভাবে এই জিরার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। আর এভাবে এক একটা মশলা দেওয়ার পরে এক দুই মিনিট যদি তরকারিটা ভুনে নেওয়া হয় বা কষিয়ে নেওয়া হয় তাহলে মশলার ফ্লেভারগুলো খুব ভালো আসে। অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিলাম একটা পেস্ট। এই পেস্টটা তৈরি করেছি আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে। রসুন এবং কাঁচামরিচ একসাথে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করছি। তো ভালো করে ভুনে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি কুশি। কুশিটা আমি কেটেছি একেবারে কুশি যেভাবে ভাজি করা হয় কেটে সেভাবে। আপনারা চাইলে একটু বড় বড় টুকরো করতে পারেন, কিন্তু এইভাবে কেটে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো হয়। তো এখন আমি এই মশলার সাথে কুশিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর কুশি থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, এই জন্য প্রথম পর্যায়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেড়েচেড়ে ভালো করে একদম লো টু মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কত পানি বের হয়ে এসছে। তো আমি এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই ঝোলটা আমি শুকাবো না, কারণ আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা একটা আলু, বড় সাইজের আলু হাত দিয়ে এরকম ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে। এই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই আলুটা মশলা যখন কষান চিংড়ি মাছের সাথে দিয়ে দিতে পারেন, যদি আপনাদের কাঁচা এরকম র ফ্লেভার পছন্দ না হয়। কিন্তু এভাবে রান্না করলে খাবারটা খুবই হেলদি হয় আর খুবই ভালো লাগে খেতে। আর আলু দেওয়ার পরে ঝোলটা ঘন হয়ে যায় আর এর টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো লবণটা চেক করে নিলাম, লবণ আরেকটু প্রয়োজন আছে, এজন্য আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এই পর্যায়ে আর বেশি টানাবো না, এরকম একটু হালকা ঝোল ঝোল রেখেই আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে তরকারিটা কিন্তু একদম শুকিয়েও নিতে পারেন, আবার চাইলে আপনারা এরকম ঝোল ঝোলও রাখতে পারেন আমার মতন হালকা। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই গরমে এরকম তরকারি অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে, মুখে রুচি বাড়ায় আর খেতেও দারুণ লাগে হেলদি ওয়েতে তৈরি করা। যারা ডায়েট করছেন আশা করি তারাও এই তরকারিটা খেতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।